মধ্যবর্তী নির্বাচন চায় বিএনপি। দলটির নেতারা বলছেন সরকার ও নির্বাচন কমিশন মিলে বিগত জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে, তাই অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে, না হলে সরকার পতনের এক দফা দাবিতে রাজপথ উত্তাল করার হুঁশিয়ারি তাদের। একাদশ জাতীয় নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি করেছিল বিএনপি। আমরা শপথ নিচ্ছি না। বর্তমান সরকারের অধীন আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তও ছিল তাদের। তবে বিএনপির বিজয়ীরা সংসদে যোগ দেওয়ায় পরিস্থিতি অনেকটাই পাল্টে যায়। দলটির বর্তমান অবস্থান সব নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে। এই সব কিছু ছাপিয়ে ক্ষমতাসীন ও রাজপথের বিরোধী দলের আলোচনায় উত্তাপ ছড়াচ্ছে নতুন নির্বাচনের বিষয়টি। একটি মহল মধ্যবর্তী নির্বাচনের মতো মামা বাড়ির আবদারও করছে আজ। যে নির্বাচন আমরা মানি না এবং নির্বাচন বাতিল করে ফ্রেশ ইলেকশন দেওয়া হোক। মধ্যবর্তী নির্বাচন নির্বাচনের কথা তো আমরা এখনো বলিনি ভাই। বিএনপি বলছে নির্বাচন নিয়ে তাদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। তারা আবদার করছে, তাদেরকে জনগণ ভোট দেয়নি, তারা জনগণকে বাইরে রেখে জোর করে ক্ষমতা দখল করেছে। এখন আবদার করছে তারা পাঁচটা বছর থাকবে, এই আবদার তো জনগণ মেনে নেওয়ার কথা নয়। 18 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনকে বাতিল করে দিয়ে অতি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, সেটা আপনারা মধ্যবিত্ত বলতে পারেন, বিরাজ বলতে পারেন, আর একটা টার্ম শেষ করে নির্বাচন, তার আগে এটাকে বাতিল করে ফ্রেশ নির্বাচন দিতে হবে। সরকার স্বেচ্ছায় নতুন নির্বাচনের ব্যবস্থা না করলে রাজপথই বিকল্প বলে মত নেতাদের। যদি সাধারণ নিয়মে সরকার পরিবর্তন না করে, তাহলে অসাধারণ নিয়মে, যেটা 1988 সনে আমরা আন্দোলন করছি, 1990 সনে এদেশের জনগণ আন্দোলন করছে, যে আন্দোলনের মাধ্যমে একটা ভালো নির্বাচন আপনারা পাচ্ছেন, বিএনপি যদি ব্যর্থ হয় সেই আন্দোলন গড়ে তুলতে, বিএনপিকে ছাড়াই এদেশের জনগণ আন্দোলন করবে। মানুষের অধিকার হরণ করে তাদের টাকা ঠিক হচ্ছে না, এটা নির্লজ্জতার প্রমাণ। তাহলে এক কথা, আর না হলে জনগণ অবশ্যই আন্দোলন সংগ্রামে যেমন তারা তার অধিকার প্রতিষ্ঠা করেছে, আগামী দিনেও সেটি তারা প্রতিষ্ঠিত। সে অনুযায়ী চলছে আন্দোলনের প্রস্তুতিও। সেটা যে কোনো সময় হতে পারে, কারণ মানুষের মধ্যে যে চাপা ক্ষোভ সেই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হতে পারে, সেই বহিঃপ্রকাশের জন্য কিন্তু সেই পরিবেশ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। নতুন নির্বাচনের জন্য যে আন্দোলন শক্তি দরকার, সেই আন্দোলনের শক্তি সঞ্চয় করে আমরা এক দফা দাবি সরকার পতনের আন্দোলনে আমরা যাব। জাকারি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেনীর ফাজিলপুরের ডাকাতি ও পরিবারের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা চেয়ে কাতারে সংবাদ সম্মেলন করেছেন তিন ভাই। আমিন ব্যাপারি জানান, দোহার মুনতাজায় কুইক সলিউশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দিদারুল আলম আরজু, মীর ইব্রাহিম ও কামরুজ্জামান স্বপন। তারা অভিযোগ করেন, গত 28 অক্টোবর ফেনীর ফাজিলপুর গ্রামের বাড়িতে 30 ভরি স্বর্ণালঙ্কার, নগদ 2 লাখ টাকা ও 15টি মোবাইল সহ বেশ কিছু মালামাল লুট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জড়িতদের বিচার ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন তারা।